নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বলবো সিংহ রাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে। আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে সিংহ রাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে। তাও বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না, পুরো দেখুন। তার আগে আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলটি হচ্ছে মোটিভেশনের। সেই চ্যানেলে আপনারা মোটিভেশন সম্পর্কে সমস্ত রকম ভিডিও পাবেন। যে ভিডিওগুলি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মনের ভিতর থেকে একটা আলাদা উদ্যম তৈরি হবে, এটি আমি দাবি করে বলছি। তাই এখনই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, চ্যানেলটির নাম হচ্ছে জীবনজয়ী। সাবস্ক্রাইব করার জন্য আপনারা আমার মেন চ্যানেলে প্রবেশ করুন, সেখানে প্রবেশ করার পর নিচে একটু নামলেই জীবনজয়ী বলে চ্যানেলটি দেখাবে, সেখান থেকে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া আমি একটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। সিংহ রাশির এপ্রিল মাস কেমন যেতে চলেছে এ নিয়ে আমি একের পর এক ধাপ বলছি। তো প্রাথমিক অবস্থায় সিংহ রাশির এই এপ্রিল মাসটা চড়াই উতরাই মাস হবে, মানে উঠানামা, উঠা পড়া এরকম মাস হবে হতে চলেছে। মানে আপনাদের আয় এবং ব্যয় দুটোই সামঞ্জস্যভাব থাকবে, মানে এই মাসে আপনাদের উন্নতি খুব একটা নেই, আবার অবনতিও খুব একটা নেই। তো প্রথমে আসি আপনাদের শিক্ষাস্থান। সিংহ রাশির জাতক ও জাতিকারা যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের শিক্ষাস্থান মোটামুটি আছে, কিন্তু যারা আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের শিক্ষাস্থান একটু ভালোই আছে। তাই আপনারা যারা শিক্ষার্থী তারা আছেন, তারা ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন এবং এক্সামগুলো ভালোভাবে দিন, আপনাদের এক্সাম রেজাল্ট ভালো হবে। এরপরে আসি আপনাদের চাকুরি ক্ষেত্র। সিংহ রাশির জাতক ও জাতিকারদের এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে চাকুরির ভাবটা মধ্যম দেখা যাচ্ছে, মানে আপনারা চাকরি পাবেন তবে একটু প্রচেষ্টা করার পর পাবেন। মানে ধরুন একটা চাকরি পেলেন, সাথে সাথে আর একটা চাকরির কোনো অফার পাবেন না, এরকম ব্যাপারটা। মোটামুটি চাকরির ক্ষেত্রটা একটু মোটামুটি, তাই আমি আপনাদেরকে বলবো যে ফুটপাট করে আপনারা চাকরি ছাড়বেন না, যে চাকরিতে আছেন সে চাকরিতে থাকুন। তবে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে, আপনাদের নিজস্ব জন্মছকে যদি রবি গ্রহ ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু পদোন্নতি হবে। এরপরে আসি আপনাদের বিজনেস ক্ষেত্র। সিংহ রাশির বিজনেস ক্ষেত্র মোটামুটি যাবে, মানে আপনাদের বিজনেসে যে টাকা ভেসে আছে সেই টাকা উঠে আসবে, কিন্তু পুরোপুরি উঠে আসবে না। এবং যারা খাদ্যদ্রব্যের বিজনেস করছেন তাদের এই মাসটা শুভ, যারা গার্মেন্টসে বিজনেস করছেন তাদের এই মাসটা শুভ, যারা কসমেটিক প্রোডাক্টের বিজনেস করছেন তাদের এই মাসটা শুভ, কিন্তু যারা জলের বিজনেস করছেন তাদের কিন্তু খুব একটা ভালো আসছে না। যারা লোহা জাতীয় দ্রব্যের বিজনেস করবেন তাদেরও ভালো আসবে না। তো মোটের উপর দিয়ে যদি বলা যায় বিজনেসের ব্যাপারটা, মানে উঠা পড়া থাকবে এই মাসটা, টোটালটাই উঠা পড়া থাকবে। এরপরে আসি আপনাদের বিবাহস্থান বা ম্যারেজ লাইফ। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তারা চেষ্টা করুন, আমি চেষ্টা করতে মানা করব না, তবে এই মুহূর্তে বিবাহের ডিসিশন নেবেন না, দেখাশোনা করুন বাট বিবাহের ডিসিশন নেবেন না। এবার আসি দাম্পত্য স্থান। সিংহ রাশির জাতক ও জাতিকাদের এই মাসে দাম্পত্য কলহ দেখা যাচ্ছে, মানে স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ হবে, তবে সেরকম হবে না, তবে আপনারা একটু নিজেরা উভয়কে একটু বোঝার চেষ্টা করুন, তাহলে এই মতবিরোধটা আসবে না। কিছুটা নিজের কাছেও থাকে, কিছুটা গ্রহের দ্বারা হয়। তো আমি আশা রাখবো আপনারা নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং রাখুন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। এরপরে আসি
সন্তান স্থান। সিংহ রাশির জাতক ও জাতিকাদের সন্তান স্থান মোটামুটি শুভ দেখা যাচ্ছে। আপনাদের সন্তান ভালো রেজাল্ট করবে এবং আপনাদের সন্তানকে নিয়ে গর্ব অনুভব করবেন। এবং শেষে একটা কথা বলি, এই মাসে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে, মানে খুব একটা বড় অ্যাক্সিডেন্টের কথা বলছি না, মানে ছোটোখাটো চোট আঘাত, হঠাৎ করে পড়ে গেলেন, পাটা ভেঙে গেল, এরকম হয়ে যেতে পারে ব্যাপারটা, বুঝতে পারছেন তো? তো একটু সাবধানে চলবেন, আমি এটাই আশা রাখবো। এবং রাস্তাঘাটে যখন চলবেন, ধরুন বাইক নিয়ে চলছেন বা গাড়ি নিয়ে যাচ্ছেন, তো আপনারা একটু সাবধানে চলাচল করবেন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। মানে ওভারঅল যদি বলা যায় সিংহ রাশির, মানে মোটামুটি যাবে, খুব খারাপও যাবে না, খুব ভালোও যাবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, এবং এখনও মধ্যে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করুন।